আরেবিয়ান মান্ডি কলকাতায় খুব একটা পরিচিত নাম বা খাবার নয়, যদিও অনেক বিদেশি খাবারের সঙ্গেই আমাদের ভালোবাসাবাসি বহুদিনের। কিন্তু এই মান্ডি জিনিসটা আসলে কি বিরিয়ানির মতোই? কিভাবে খায়, কী কী দিয়ে তৈরি হয়, সেটাই এক্সপ্লোর করতে চলে গেছিলাম বারকাসে। সঙ্গে ছিলেন 100 & Above-এর দীপদা এবং ট্রাভেল ফুডোলজির মল্লিকদা। আড্ডা, গল্প, মজা, তার সঙ্গে মান্ডির ইতিহাস ভূগোল নিয়ে জমজমাটি এপিসোডটা আশা করি তোমাদের ভালোই লাগবে। মাইরি বলছি, এই গরমে আর বেরোনো পসিবল হচ্ছে না, তাও যদি এরকম পাবলিক ট্রান্সপোর্টে করে বেরোতে হয়, মানে বেশি বড় লাগছে চালু হয়ে যাচ্ছে। বাবা, আমি পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করি ঘং যত। এই জন্য বলছি এটা স্কুটি কে। করোনা কিন্তু ছড়াচ্ছে, সুতরাং একটুখানি সাবধানে চলাফেরা করো। করোনা ছড়াচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, ভোটটা হয়ে যাক তারপর বুঝতে পারবে। তো যাই হোক, সুস্বাদু সুস্বাগতম টু আওয়ার ফুডকাস্ট। আজকে এমন একটা মানুষের সঙ্গে দেখা করতে চলেছি যাকে অলরেডি তোমরা থাম্বনেইলে দেখতেই পাচ্ছ। সেই মানুষটার সঙ্গে দেখা করার ইচ্ছে আমার বহুদিনের, মানে ওর তো সঙ্গে আগে একবার দেখা হয়ে গেছে, মানে মানুষটা থেকে প্রচুর কিছু শিখেছি। সত্যি বলতে আজ অব্দি যে কবার দেখা হয়েছে বা ছোটোখাটো কথা হয়েছে, প্রত্যেকবার কিছু না কিছু শিখিয়েছে। তো এরকম একটা মানুষের সাথেই আজকে একটা নতুন ধরনের খাবার এক্সপেরিয়েন্স করতে চলেছি। মুদ্রা কথা হচ্ছে আজকে পুরো ব্যাপারটাই একটা, মানে ঝাঁকানাকা জার্নি হবে, জার্নি হবে একদমই। চলো যাওয়া যাক আর কি। এখন পাকশিটে মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে ম্যাডামের বহুদিন ধরে ইচ্ছে ছিল ইন্ডিয়ান মিউজিয়াম দেখবে, ইন্ডিয়ান মিউজিয়াম বাইরে থেকে দেখে দিচ্ছি। আজও দেখাইনি, আমি আরেকদিন আসবো, আমি একা এসে ঘুরে চলে যাবো। আচ্ছা যাস। দোকানে ভেতরে ঢুকে একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স তো প্রথমেই এক্সপিরিয়েন্স করলাম, তারপরে যেটা এই সাইড দিয়ে কেমন শকুন শকুন লাগছে, আমি ধরছি এপাশে দিয়ে, খুব খারাপ অবস্থা, ঘাম টাম হয়ে আছে। ঠিক আছে, ওটা ক্ষমা ঘেন্না করে দাও, তোমরা কি আর বলবো, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হচ্ছে। তো দীপদা তো আছেই, তবে আরো একটা সারপ্রাইজ আছে আমাদের জন্য। অনেকক্ষণ ধরে মানে দীপদা আর দাদু দাদা আমাকে বলছে, আমি অনেকক্ষণ থেকে খাবার সামনে ফেলে রেখে ছবি থাম্বনেল ভিডিও অনেক কিছু তুলে যাচ্ছি। তো এবার আর দেরি না করে খাবারটা শুরু করব, তবে তার আগে তোমাদেরকে প্লিজ বলে দিই, একটু দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও, লাইকটা করে দিও, এটা আমাদের বলতে হয়। হ্যাঁ ঠিকই বলেছো, সাবস্ক্রাইবটা করে দিও আর লাইকটা করে দিও, বাট আমাকে, ওদের অলরেডি অনেক সাবস্ক্রাইবার আছে, আমাকে করে দিও, সবগুলো সাবস্ক্রাইব করে দিও, দাদুকে ছেড়ে দিও, দাদু এখন 100 & Above জয়েন করে দিও। জানি সবাই চেনো ওনাদেরকে, তাও লিংক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবে। সবাই একসাথে মান্ডি চলে এসেছে। এর মধ্যে ফার্স্ট আছে চিকেন স্টেক, দিস ওয়ান বোনলেস চিকেন, টার্কিস গ্রিল স্মোকি ফ্লেভার, অ্যান্ড ল্যামনিস গ্রিল লেমন অ্যান্ড গার্লিক ফ্লেভার, দিস ওয়ান চিকেন, এভরিথিং বোনলেস। স্পেশালিটি ইয়াকা বেস্ট ফিশ, আরবিয়ান স্পেশাল ফিশ। দিস ওয়ান, এটা কি মাছ, কাতলা মাছ? এটা বাসা মাছ, বোনলেস, কিন্তু আরবে তো বাসা ইউজ হয় না। অল বারবিকিউ চিকেন উইথ বোন, দিস ওয়ান গ্রিল আইটেম, মটন জুসি, মটনের একটাই আইটেম আছে, মটনের একটাই আইটেম, এটা সালাদ, টমেটো চাটনি, টমেটো চাটনি এন্ড রায়তা, রায়তা। আচ্ছা মিক্স মান্ডি নানি, কেউ যদি মাটন মান্ডি নেয় তাহলে কি কি মাটন? অনলি ফর মাটনই থাকবে, এন্ড মান্ডি রাইস এন্ড জুসি গ্রেভি
এন্ড আইতা এন্ড স্যালাড মান্ডি নিয়ে আর বসে থাকা যাচ্ছিল না তো সবাই মিলে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তবে কনসেপ্টটা দীপদার থেকে বেটার হয়তো আর কেউ বলতে পারবে না তো দীপদার থেকে কোনো কনসেপ্ট নেই এটা সিম্পল কথা হচ্ছে দ্য আইডিয়া ইজ টু শেয়ার ফুড টুগেদার লেটস ইট টুগেদার মান্ডি রিং শেয়ার মানে একটা ফ্যামিলি আরবিয়ান ফ্যামিলি একটা বা বন্ধু বান্ধবরা সবাই মিলে টাইম ভালো করে কাটায় একটা থালা থেকে খাবার খায় সাথে কমিউনিটিতে ব্রাদারহুড বাড়ে এটাই কনসেপ্ট তো সেই কনসেপ্টটা পৃথিবীতে আরবিয়ান কান্ট্রিতে অনেকদিন ধরে চালু আমাদের হায়দ্রাবাদেও প্রচণ্ড পপুলার কলকাতা এখন একটা ফ্যাশন স্টেটমেন্ট হিসাবে এসছে তো ফ্যাশন স্টেটমেন্টের সঙ্গে খাবারের কোয়ালিটিটা যাচ্ছে কিনা সেটা আমরা দেখছি প্রাইস কিন্তু আমার মনে হয়েছে এখনও মনে হয় খাওয়ার পরেও মানে আমি তো একটুখানি টেস্ট করেছিলাম মানে বেশ বেশি মানে ভবিষ্যতে হয়তো ডিমান্ড বাড়লে ডিমান্ড সাপ্লাই রেশিওটাকে সমান করা গেলে আমার মনে হয় প্রাইসটা একটু নেমে আসবে আগে 1500 টাকা ছিল দু তিন মাসেই দাম বেড়ে মান্ডির দাম বেড়ে 1899 টাকা হয়ে গেছে উইদাউট ট্যাক্স বিকজ যে যে আইটেমগুলো দিয়েছে আমি মানে প্রাইস টু মানে আইটেম কম্পেয়ার না করেই বলছি আমার প্রাইম অফিসই মনে হচ্ছে দামটা একটু বেশি যদি 1500 থাকতো ইট ওয়াজ ওকে আর রাইসের কোয়ান্টিটি হয়তো বাড়াতে হতে পারে পুরো ছড়িয়ে রয়েছে জিনিসটা কিন্তু ডেপথটা কিন্তু খুব একটা বেশি না দেখো আমার আঙুলটা কতটা ডুবছে ঠিক মানে পুরো একটা এক কটটাও ডুবছে না তাহলে বেসিক্যালি ফিশ ফ্রাইয়ের মতন মনে হচ্ছে তাই না যাই না এটা কোন আরবিয়ান ডিশ প্রচুর কিশমিশ প্রচুর বেরেস্তা এই চিকেনগুলো নাও দিতে পারতো এগুলোকে ওরা এক একটা করে নাম্বার গুনেছে ইউনিট দেখো ইউনিটের সাইজটা দেখো আর এটা হচ্ছে চিকেন 20 গ্রাম ওটাও চিকেন হ্যাঁ এটাও সব চিকেন এগুলো চিকেন এগুলো জাস্ট আইটেম গুনিয়েছে চিকেনের পিস বলতে এটাই রয়েছে এটাও চিকেন আর একটা কথা আমি দাদাদের থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে অ্যাম্বিয়েন্সটা কিরকম লাগে যেই বসে মানে মাটিতে বসে অ্যাম্বিয়েন্স ইজ অল রাইট ওকে গুড অ্যাম্বিয়েন্সটা একদম শুয়ে পড়ে যে দাদা শুয়ে পড়ে আরবিয়ান ডিশে ফিশ ফ্রাইটা কেমন লাগে বলেন আরবিয়ান ডিশে ফিশ ফ্রাই হ্যাঁ এটা হচ্ছে বাসা ফিশ দিয়েছে এটা আমাদের দি সেটা অসুবিধা নেই তবে খেতে খারাপ না মানে খেতে ভালো জিনিসটা ফিশ ফ্রাই মতন খেতে নবেন ছুরে মার মাটনটা এভারেজ টেস্ট ফ্লেভারের দিক থেকে তন্দুরি চিকেন খুব ভালো খেতে ভালো খেতে এই চিকেনটা নামটা ভুলে গেছি বোধহয় লেবানিজ চিকেন বলেছিল এইটার যে এটাও একটা তন্দুরি কাবাব এটা ভালো খেতে এটা ভালো খেতে এটা ভালো খেতে নয় ব্লান্ড ফ্লেভার ভালো খুবই খুবই ব্লান্ড সালানটা খুব সুন্দর মানে আই মাস্ট রেকমেন্ড যে রাইসের সঙ্গে সালান মিশিয়ে খাবে আর রাইসটা তো দুর্দান্ত আমার খুব ভালো লেগেছে রাইসটা মানে বিরিয়ানির মতো কি না না বিরিয়ানির মতো একদমই নয় বাট দুবাইতে যেরকম টাইপের বিরিয়ানি পাওয়া যায় সেরকম বিরিয়ানি রাইসের মতো যেটাকে আমি বিরিয়ানি বলবো না আচ্ছা ওই দুবাই যে বিরিয়ানিগুলো পাওয়া যায় বিশেষ করে মালায়ালি যে বিরিয়ানিগুলো পাওয়া যায় সেগুলোকে বিরিয়ানি বলবো না আমরা ছোটোবেলায় ওগুলোকে মাংস ভাত বলতাম সেই বিরিয়ানির ফ্লেভার এটা এই মান্ডির যে রাইসের যে ফ্লেভারটা লাগছে একটা ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে একটা ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে আর একটা জিনিস যেটা রয়েছে কারি পাতার ফ্র্যাগরেন্স রয়েছে আমি ভেবেছিলাম মানে এখানে এরা এটা মিষ্টি করে ফেলবে কিন্তু এটা মিষ্টি কিন্তু করে ফেলেনি এর মধ্যে কিশমিস ফিশমিস দিয়েছে কাজু দিয়েছে বাট এটা মিষ্টি কিন্তু একদমই হয়নি সঙ্গে সালানও দিয়েছে একটু দাও তুমি একটু খেয়ে বলো দুটো ক্যামেরাম্যান কাজ করছে একসঙ্গে ফুল টাইম সালানটা খুব সুন্দর সালানটা মুখে দিয়ে দেখো রাইসের মধ্যে তুমি কোনো ফ্লেভার নেই আমাদের এখানে যেমন দাদাবজি বিরিয়ানি বা নর্থ চব্বিশ পরগনা বিরিয়ানিগুলোর মধ্যে একটা মাংসের ফ্লেভার থাকে বিকজ একসাথে রান্না হয় অলমোস্ট কাচ্চির মতন আর এখানে রাইসের ফ্লেভারের সঙ্গে কোনো কিছুরই মিল নেই কোনোগুলোর ফ্লেভারই রাইসের ফ্লেভারটা আলাদাই মানে সবাইকে কমপ্লিমেন্ট করছে আমি এটা পড়ছিলাম যে স্যাফরন এটার মধ্যে স্যাফরন কোনো ফ্লেভার নাই পাচ্ছি আচ্ছা আমিও সেরকম একটা স্যাফরন ফ্লেভার পাচ্ছি না তবে যারা রান্না করেছে তারাও পাবে না কাজু কিশমিশ বেরেস্তা ফেরেস্তা দিয়ে রাইসটা কিন্তু খেতে ভালো সেটা তো বুঝতে পারছি কেমন লাগছে না তো এখানে খাওয়াতে একজনই কনসেন্ট্রেট করছে সেটা হচ্ছে আমি বাকি সবাই বকবক করছে দাদু অলরেডি বুঝে গেছে ভিডিও করে লাভ নেই খাওয়ার খাওয়া ভিডিও করে লাভ নেই আমি আমার জায়গাটা পুরো খেয়ে যাই লুটো মাটনটা খেতে করে ভালো না তবে জুসি মাটন বলছিল সেটা কিন্তু বেশ জুসি মাটনই কারণ খুব সুন্দর দেখতে পাচ্ছ যে মানে ছেড়ে আসছে জিনিসটা এবং নিচটা দেখতে পাবে এই জায়গাটা মাটনে কিন্তু বেশ কিছুটা গ্রেভি রয়েছে মোটামুটি আর কি খেতে খুব একটা ভালো খেতে বলবো না আমার মাটন নাম হ্যাঁ আমার আমার সব থেকে যদি জানতে চাও বেস্ট লেগেছে কোনটা মাংসর আইটেমের মধ্যে তাহলে আমি বলবো এই সাধারণ একটু পিসটা কোথায় গেলো দীপদাস এটা এটা কিছু একটা এটা বেশ ভালো লেগেছে তারপরে বলবো এটা ঠিক আছে এটা নর্মাল তন্দুরি সাধারণের পিসটা আমার খুব সুন্দর লেগেছে লেবানিজ ছিল বোধহয় দীপদা বলেছে রুটি দিয়ে তন্দুরি খেতে রুটিটাতে মোটামুটি ছিঁড়ে ছিঁড়ে সাজিয়ে রুটিটাও পার্ট হয়ে গেছে মান্ডিতে
এটা এটা বলতে গার্লিক নান বলতে খাবারটা খাবে রুটিটা কিন্তু মান্ডির মধ্যে মান্ডির আলাদা করে নিতে হবে মিক্স মান্ডি নিতে হবে কোনো কথা নেই এখানে সস্তা ছোট সাইজের মান্ডিগুলো আছে মাটন মান্ডি চিকেন মান্ডি সেগুলো এটা তো টপ এন্ড মেনুটা দিয়ে দেবেন ডেসক্রিপশনে লিখে এটা এটা টপ এন্ড সবথেকে এরকম একটা আছে রান মান্ডি এখানে মাটন মাটন রান মাটন রান মায়ের মাটনের পায়াটা দেবে ওটা মাটন ওটা এর থেকে ভালো এটা আমি নিয়ে নেব সবাই মোটামুটি খেয়ে দেখলাম হাফ ফাঁকা করে দিয়েছে এখানে দেখতে পাবে দ্বীপপুঞ্জের মতো এখানে এখানে আর এখানে হাত চলো তিনজনের জায়গা ফাঁকা হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দেখতে তুমি পাচ্ছ এটা যে আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কথা কম বলে খাওয়াটা শুরু করো এটার আগে কিন্তু সত্যি বলতে মাংসের কোয়ান্টিটি কি তোমার একটু কম মনে হলো না মানে এটা ওরা বললো চারজনের জন্য এনাফ কিন্তু আমার কিন্তু চারজনের জন্য মাংসের কোয়ান্টিটিটা ঠিকঠাক লাগলো আমি তো সেটা বললাম কোয়ান্টিটি ওয়াইজ মানে এই প্রাইস রেঞ্জে একটুখানি বেটার হতে হবে সেখানে যখন চিকেনই বেশি দিচ্ছে তো চিকেন আইটু দিতে পারো হ্যাঁ একটু দাও দু পিস কাবাব দিলে কিচ্ছু হবে না যদি দীপদা তোমাকে কাবজা আর এটার মধ্যে ডিফারেন্স করতে বলা হয় অনেক ডিফারেন্স তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আই ক্যান বি রং এই দোকানে কাবজা অর্ডার করলেও এই রাইসটাই ওরা চিকেনের প্লেটে ঢুকিয়ে দেবে যদি নরমালি বলো তাহলে কাবজা ইজ নাথিং তোমার চিকেনের সঙ্গে মানে তন্দুরি মানে চিকেনের মতো গ্রিল চিকেনের সঙ্গে রাইস দেয় তো এরকম রাইসই পাবে মানে বিরিয়ানি ফ্লেভারের রাইস পাবে না আর কলকাতায় যে কাবজা পাওয়া যায় অন্যান্য দোকানে সে মাংস ভাতই ভেবে না মানে গ্রিল চিকেনের সঙ্গে এটা রাইস দেবে যাচ্ছে বাকিটা বুঝলাম কিন্তু ফিশ ফ্রাইটা দিয়ে কি রাইসটা ভালো লাগলো না এটা আমার জিজ্ঞাসা তো আমার তো এটা কিন্তু অনেস্টলি বলছি ভালো লাগলো না ফ্রাই ফ্রাই এর সাথে মানে ফ্রাইটা তুমি আলাদা খেতে পারো হ্যাঁ মানে ওটা তুমি স্টার্টার হিসেবে খেয়ে নাও আর লাস্টে যদি লাস্টে যদি বিল না নাও তাহলে ভালো লাগবে আমার আচ্ছা এটার পরে কোনো ডেজার্ট আছে সকালবেলা আসলে নাকি পাওয়া যাবে না শেফ সকালবেলা যদি আসে পাওয়া যাবে সব ভরে গেছে আমার পেট ভরে গেছে তোমার বন্ধু থ্রেড দিচ্ছিল আমি বললাম থ্রেড দেবে খুব জোরে এরকম করে থ্রেড দিচ্ছিল শোনা যাচ্ছে না এটা ও তো এরকম করেই বলছিল আমরা প্রথমে বললাম যে আর কি পেট হয়তো ভরবে না কারোর কিন্তু কি অবস্থা মধ্যখানে একবার সবাই খুব ফুল স্পিড দিলাম এবারে একজন আরেকজনকে বলছে তুমি শেষ করো শেষ করো এই ওদিকে ঠেলছে না এই ওদিক থেকে নিয়ে এদিকে ঠেলছে ওদিক থেকে নিয়ে এদিকে না না একটা জিনিস নিয়ে খেলা ঠেলা ঠেলি হচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা কেউ খেতে চাইছে পেঁয়াজ আর গাজর এখানে বসে খাওয়াটা একটা অ্যাম্বিয়েন্স সুন্দর কিন্তু খেতে গেলে টেবিল চেয়ারে বসে খাওয়াটা বেটার নয় না না আমার মনে হয় মান্ডি খেতে গেলে মাটিতে বসে খেতে হবে একটু কষ্ট করতে হবে একটু ভুঁড়ির ওপরে অত্যাচার করতে হবে তো নাকি এই এত দুটো ধরে মোটা মোটা লোক মাটিতে বসে তুমি আবার কিন্তু কিন্তু করছো এই ছেলেটাকে মানুষ করো একটু করে সফট হার ফেলেছিস কেন দামি ফেলেছি তার কি মনে আছে কি রে 2200 টাকা হয়ে গেছে আরে যুদ্ধ করছে না দেখ এটা একটা সিন ছিল এটা এটা মিস করে গেছি আমি চার মাথায় উঠলো মানে চারটে পা দিয়ে এরকম করে মানে পড়ে যাবে বলছে সবকিছু শেষে আমার মনে পড়েছে যে আমরা রেস্টুরেন্টের নামই বলিনি যদিও তোমরা বাইরে হয়তো দেখে নাম বলবে না বিষয় হচ্ছে তারা কাদের নাকি সব ডিসকাউন্ট দিয়ে ফতুর হয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে তারা কারা যাদেরকে দিয়ে ফতুর হয়ে যেতে হয়েছে মানে ইউটিউবে সেরকম একটা ভিডিও পেলাম না মানে পেয়েছো তুমি নামটা তাও বলে দিই নাহলে তোমরাই আমাদের মারবে বারকাস অনেক সমালোচনা দু একটা খাবারের পড়েছি আজকে বাট ইভেনচুয়ালি আমরা তো ইভেনচুয়ালি সাধারণ বাঙালি আমরা ওই ফিশ ফ্রাইটা দিয়ে রাম রাম বলে এই বিরিয়ানি বিরিয়ানি বলছে আমার এই মান্ডির রাইসটাকে মেখে চটকে খেয়েছি তো আমরা তৃপ্ত পেট ভরে গেছে এখন আর টেস্ট ফেস্ট আর মাথায় নেই আমরা খুশি সবাই মিলে একসাথে একতলায় খাবার কারাকারি করে খেয়ে আমাদের বন্য আদিম প্রবৃত্তিটাকে একটু রিফ্রেশ করে নিয়ে মেমোরিতে বেশ মজা পেয়েছি এখন শুধু একটা ভাত ঘুম দিতে পারলে পরম তৃপ্তি লাভ বেশি কিছু বলা বাকি নেই এমনি সমস্ত কিছুই বলে দিয়েছি ভ্যালু ফর মানি কিনা আমার ভ্যালু ফর মানি সত্যি কথা বলতে লাগেনি কারণ আমার মনে হয়েছে একটু মাংসর পিস একটু বেশি হলে ভালো হয়তো লাগবে যদি চার পাঁচজন মিলে আসো তাহলে হয়তো ভ্যালু ফর মানি এটা হয়ে যাবে তবে শেয়ারিং এ একটু কাড়াকুড়ি করতে হবে কাড়াকুড়ি করতে হবে মাংসর পিস নিয়ে কাড়াকুড়ি হবে মানে ভাতটা বেশি ওই জন্য পেটটা ভরে গেছে কিন্তু মাংসর পিস
সত্যি কথা বলতে কম, মানে যে পরিমাণ টাকা নেওয়া হচ্ছে, অ্যাম্বিয়েন্সটা ভালো, একটা কনসেপ্টটা ভালো, সবাই মিলে একসাথে বসে খাওয়া, ব্যাস এইটাই, মানে একবার এক্সপিরিয়েন্স করার জন্য ঠিক আছে। সাবস্ক্রাইব আর লাইকটা ওটা একটু ভালো লাগলে প্লিজ করে দিও, কারণ ওটা মোটিভেশন যোগায়। চ্যানেলও করো এবং যারা করবে না, না 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 কোনো সাবস্ক্রাইব করবে না, একটা লোককেও এর মধ্যে সাবস্ক্রাইব করবে না, আমি সবাই পার্সোনালি বলে দিচ্ছি। আর লিংক তো ডেসক্রিপশনে থাকবেই না, থাকবে না, একদম সাবস্ক্রাইব করবে না, লিংকও দেবে না, ভিডিও দেখবেও না, দেখবেও না, ভিডিও দেখবে না, শেষে বললাম ভিডিওটা দেখবে না, তাহলে ওদেরকে শিখিয়ে দিয়ে আসবে। আমরা ডিসকভার ফুড টু না, আমরা ডিসকভার হয়ে গেছে, মুক্তি তো এবারে আমরা, তাহলে হম হ্যায় শৌকিন খানে কে ফির মিলেঙ্গে আগলে ভিডিও পে, চল টাটা।